নমস্কার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি কী দিয়েছে নতুন বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাঁচ এক দু হাজার চব্বিশ কী বলেছে নোটিফিকেশন ফর এক্সটেনশন অফ দি লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডিএলএড পার্ট টু এক্স এক্সামিনেশান অফ সেশন দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার একুশ দু হাজার তেইশ সেশনে যারা পার্ট ইয়ের পরীক্ষা দেবেন তাদের কিন্তু অনলাইনের যে ফর্ম ফিল আপ সেটার সময় বৃদ্ধি করা হয়েছে কী বলা হয়েছে দেখব আর কী কী বলেছ আর কী কী বলেছে দি দি ইন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান অফ আওয়ার নোটিফিকেশান আন্ডার মেমো নম্বর ডেট উনত্রিশ বারো দু হাজার তেইশ ইট ইজ দিস ইজ নোটিফাই ফার্দার দ্যাট ডিউ টু তাহলে এখানে যেটা বলছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ ডিএলএড পার্ট টু এক্সাম অফ দি সেশন দু হাজার একুশ দু হাজার তেইশ ইজ এক্সটেন্ডেড আপ টু সেভেন জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারির সাত তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে ডিএলএড পার্ট টু পরীক্ষার জন্য দু হাজার একুশ তেইশ সেশনের অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অব দি সে অব দি সেড নোটিফিকেশান উইল রিমেন আনচেঞ্জ তাহলে দেখতে পাচ্ছেন ডাব্লু বিবিপি সেক্রেটারি সই করা এই বিজ্ঞপ্তি এখানে কিন্তু বলা হয়েছে যারা পরীক্ষা দেবেন দু হাজার একুশ দু হাজার তেইশ সেশনে পার্ট এ তাদের ফর্ম ফিল আপ অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়সীমা আরও দুদিন বৃদ্ধি করা হলো সাত তারিখ পর্যন্ত করা যাবে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তো অনেকেই আছেন দু হাজার একুশ তেইশ ডিএলএড ব্যাচ দু হাজার বাইশে টেট পাস আবারও অনেকে আছেন যে নতুন ক্যান্ডিডেট তারা এখনও তারা দু হাজার তেইশের টেট পরীক্ষা দিয়েছেন এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু আছে তো দু হাজার একুশ তেইশ ব্যাচে যারা ডিএলএড করছেন তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কারণ পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে তো সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে এবং তারই তারপরেই কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে